আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এ মাসের শেষে দেশের মধ্যাঞ্চলে বড় বন্যার আশঙ্কা, বিশেষ ত্রাণ পরিকল্পনা সরকারের। করোনা ভাইরাস ও উপসর্গে একদিনে মারা গেছে অন্তত 35 জন, শুধু খুলনাতেই 8 জনের মৃত্যু। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে ডিএমপির অভিযান শুরু, তেজগাঁওয়ে অবৈধ স্থাপনা ও আখড়া উচ্ছেদ। এবং প্রবাসী কর্মীদের ইকামার মেয়াদ বিনামূল্যে আরও 3 মাস বাড়ালো সৌদি আরব, সুবিধা পাবেন কয়েক লাখ বাংলাদেশি। এবারে বিস্তারিত সংবাদ। এ মাসের শেষ দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যা 2 সপ্তাহেরও বেশি থাকতে পারে। করোনাকালে এই দুর্যোগ মোকাবেলায় বিশেষ প্রস্তুতির পরামর্শ দিয়েছেন তারা। অবশ্য সতর্ক প্রস্তুতি নিচ্ছে সরকারও। এদিকে কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, শেরপুর, কুড়িগ্রাম সহ নদী তীরবর্তী জেলাগুলোর প্লাবিত জনপদে দুর্বিষহ জীবনযাপন করছেন লাখো মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। এই গ্রামের এমন কোনো পরিবার নেই যাদের ঘরবাড়ি জমিজমা বিলীন হয়নি নদীতে। ভাঙনের শিকার হয়ে গ্রাম ছাড়া হয়েছে কিশোরগঞ্জের নদী তীরবর্তী 5 শতাধিক পরিবার, কাজ হারিয়েছে অনেকে। গ্রামের বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে এখন ঘুরছেন রাস্তায় রাস্তায়। তবে এ মাসেই দেশে আরো বড় বন্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন যেটা ধারণা করা হচ্ছে সেটা হলো যে 18 তারিখে পর্যন্ত এটা থাকবে এবং 18 তারিখে একটা পিকে ওঠার সম্ভাবনা আছে। অবশ্য এর মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। চাল, শুকনো খাবার, গোখাদ্য এবং শিশু খাদ্যের জন্য বরাদ্দ এবং বন্যা পরিস্থিতির থেকে আরও জানানো হয় যে আগামী বুধবার ও বৃহস্পতিবার থেকে পানি দেওয়া শুরু করবে এবং 2 সপ্তাহ পর্যন্ত পানি দেওয়া হবে। মধ্যাঞ্চলের শেরপুরে বন্যার পানি বাড়ছে। ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এলাকার কয়েকশো বাড়িতে পানি ঢুকে পড়ে লোকজন আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। তলিয়ে গেছে পাট, বীজতলা ও সবজি ক্ষেত। এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ত্রাণ স্বল্পতার কারণে খাদ্য সংকট বেড়েই চলেছে। অন্যদিকে ঘরবাড়ি তলিয়ে যাওয়া পরিবারগুলো পাকা সড়ক ও উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে 50 কোটি টাকার প্রকল্পে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গত মার্চে প্রকল্পের উদ্বোধন হলেও এখনও কাজ শুরু হয়নি। সারা দেশে করোনা ভাইরাস ও উপসর্গে অন্তত 35 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনাতে 8 ও নারায়ণগঞ্জে 4 জন মারা গেছে। ঢাকার বাইরে কোথাও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার প্রবণতা নেই বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। তাদের পাঠানো তথ্য ও ছবিতে মমিনা রিপনের রিপোর্ট। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার উদাসীনতায় প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যে দুশ্চিন্তা বাড়ালো খুলনা জেলা। সেখানে করোনায় আক্রান্ত হয়ে 2 জন ও উপসর্গ নিয়ে 6 জন সহ মোট 8 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 92 জন সহ বিভাগের 10 জেলায় শনাক্ত হয়েছেন 173 জন। চট্টগ্রামে করোনায় 6 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 292। বরিশালে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 3 জন, বিভাগে নতুন আক্রান্ত 126। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় মারা গেছেন 3 জন। নারায়ণগঞ্জে করোনায় 2 জন এবং উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন 20 জন। এছাড়া সিলেটে মারা গেছেন 4 করোনা পজিটিভ রোগী, বিভাগের নতুন শনাক্ত 55 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 5 চিকিৎসক, ব্যাংকার সহ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 82 জন। নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। জেলায় পুলিশ ও নার্স সহ নতুন করে 24 জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহে এক নারী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম আজাদ মারা যান। তিনি বগুড়ায় কর্মরত ছিলেন। নোয়াখালীতে ভাইরাসটিতে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন 27 জন। যশোরেও এক নারীসহ 2 জনের মৃত্যু হয়েছে, বগুড়ায় মারা গেছেন 1 জন, নতুন শনাক্ত 68 জন। এছাড়া রংপুরে পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ 70 জন এবং শরীয়তপুরে 30 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মমিনুর রিপন, এটিএন বাংলা।
2020-21 অর্থ বছরের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদ একনিকের সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় অংশ নেন। এতে মোট 9টি প্রকল্প অনুমোদন দেওয়ার জন্য উপস্থাপন করা হয়। প্রকল্পগুলোর ভেতরে রয়েছে বিদ্যুৎ বিভাগের ঘোড়াশাল তৃতীয় ইউনিট, রিপাওয়ারিং প্রকল্প ও দিনাজপুর শহর রক্ষা প্রকল্পের পুনর্বাসন। রোগী ফিরিয়ে দেওয়া সহ হাসপাতালে অনিয়মের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর কি ব্যবস্থা নিয়েছে তা 21 জুলাইয়ের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে বলেছে হাইকোর্ট। একই সাথে বিনা চিকিৎসায় রোগী ফেরত পাঠানোর অভিযোগ দায়েরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অনলাইনে অভিযোগ নেওয়ার পদ্ধতি চালু করতে নির্দেশ দিয়েছে আদালত। চিকিৎসা সেবা সংক্রান্ত 5টি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। সর্বোচ্চ 10 কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতালে অস্বাভাবিক বিল আসলে দুদকে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে উচ্চ আদালত। যশোর 6 ও বগুড়া 1 আসনের উপনির্বাচন কবে হবে তা নির্বাচন কমিশনের এখতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনাকালেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বিশ্বের অনেক দেশেই জাতীয় নির্বাচন ও স্থায়ী নির্বাচন হচ্ছে। রাজধানীতে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে উপনির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকারের সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে করোনা চিকিৎসায় সুরক্ষা সামগ্রী ও চিকিৎসকের সংখ্যা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। আমাদের দেশে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এখানেও নির্বাচন কমিশন যদি মনে করে তারা নির্বাচনে তারিখ ঘোষণা করতে পারেন, নির্বাচন অনুষ্ঠান করতে পারেন। নির্বাচন অনুষ্ঠানে সরকার ফ্যাসিলিটেট করার সরকারের যে সুযোগ, সরকার সেটা সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপিকে বিভাজন ও বৈরিত রাজনীতি পরিহার করে মানুষ বাঁচানোর ও করোনা প্রতিরোধের লড়াইয়ে আবারও সহযোগিতার আহ্বান জানাচ্ছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মাদকের আখড়া হিসেবে পরিচিত তেজগাঁও রেল লাইনের দুপাশের অবৈধ স্থাপনা সোমবার উচ্ছেদ করে পুলিশ। বিভিন্ন জেলা থেকে আনা মাদকের একটি অংশ এখানে হাত বদল হয়। এর মধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ সভায় পুলিশ প্রধানের ডিএমপি কমিশনার মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ দেন মাঠ পর্যায়ের পুলিশকে। মাদক কারবারিদের সাথে কোনো পুলিশের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় শীর্ষ পর্যায়ের ওই বৈঠক থেকে। পুলিশ বাহিনীর কোনো সদস্য কোনো ধরনে কোনো অবৈধ অর্থ দেবে না, জিরো করাপশন হবে আমাদের মডেল, আমাদের লক্ষ্য। আর ড্রাগ থেকে পয়সার মধ্যে প্রশ্ন হবে না। আর পুলিশের লোক যদি ড্রাগ নেয়, পয়সা নেয় বা ব্যবসা করে তার জন্য শ্রীঘর নির্ধারিত। এই নির্দেশনার পর নড়ে চড়ে বসে নগর পুলিশ। সোমবার মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর তেজগাঁও রেল লাইনের দুপাশের বস্তিঘর উচ্ছেদ করা হয়। পুলিশ বলছে মাদকের একটা বড় অংশই এখানে কেনাবেচা হয়। পাশাপাশি ট্রেনের গতি থামিয়ে নামানো হয় মাদকের চালান। এরই মধ্যে বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে মাদক সহ তারা গ্রেপ্তার করেছে। যখন স্লো ট্রেন চলে, ট্রেনের থেকে তারা নিক্ষিপ্ত করে এবং তাদের একটা সিগন্যাল থাকে লাইনের পাশে যে সমস্ত বস্তিগুলো আছে তারা এখান থেকে দিনের বেলা এক ধরনের সিগন্যাল দেয়, রাতের বেলা তারা মোবাইলের লাইট জ্বালিয়ে তারা সিগন্যাল দিলে পরে তখন ট্রেন থেকে তারা সেই মাদকগুলি এখানে ড্রপ করে। বারবার রেললাইনের দুপাশের বস্তি উচ্ছেদ করা হলেও স্থায়ীভাবে তাদের এখান থেকে সরানো সম্ভব হচ্ছে না। ভাসমান এসব লোকদের পুনর্বাসনের মাধ্যমে এর সমাধান করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। 5,000 টাকা বাদকেই বাবা, কিছু নাই, গ্রামও তো কিছু নাই, এদিকে কিছু নাই, কি করবো বাবা, কই যাবো এখন? বৃষ্টি জেনে করে পাইনি, কোনো পাকা যাবার পাইনি, খাওয়া করে পাইনি, কাইলে তো ভাতান দিয়ে খাওয়ার পাইনি। অভিযোগ রয়েছে প্রভাবশালী মহলের 17-6 একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। মাহমুদুর রহমান, ATN বাংলা, ঢাকা।
করোনা দুর্যোগে প্রবাসী কর্মীদের ইকামার মেয়াদ বিনামূল্যে 3 মাস বাড়ানোর নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাতে এ ঘোষণা দেয়। প্রবাসী সহ সৌদিতে প্রবেশ বহির্গমনের নিষেধাজ্ঞা চলাকালীন যেসব পর্যটকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারাও এই সুবিধা পাবেন। ফাইনাল এক্সিট ভিসার পাশাপাশি সৌদিতে অবস্থানরত যেসব প্রবাসীর এক্সিট ও রি এন্ট্রি ভিসা ইস্যু করা হয়েছিল কিন্তু লকডাউনের সময় যারা সেটি ব্যবহার করতে পারেননি তারাও বিনামূল্যে 3 মাসের এই ইকামার সুবিধা পাবেন। এমনকি সৌদি আরব থেকে ছুটিতে নিজ নিজ দেশে যাওয়া প্রবাসী কর্মীদেরও এই বিশেষ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি গণমাধ্যম। এর আগেও একইভাবে 3 মাসের বিশেষ সুবিধা পান সৌদি আরবের অভিবাসীরা। এবার শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালক পদের জন্য ন্যূনতম 2% শেয়ার ধারণের বাধ্যবাধকতা থাকলেও বিভিন্ন খাতের 22টি কোম্পানির 61 জন পরিচালকের ধারণকৃত শেয়ারের পরিমাণ 2% কম। অথচ বিএসিসির আইন অনুসারে কোনো উদ্যোক্তার কাছে ওই কোম্পানির ন্যূনতম 2% শেয়ার না থাকলে তিনি পরিচালক পদে থাকার যোগ্যতা হারাবেন। পুঁজিবাজারে 2010 সালের ধসের পর 2011 সালে এই নির্দেশনা জারি করেছিল বিএসিসি, কিন্তু এত বছরেও খেলাপি পরিচালকদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিতে পারেনি বিএসিসি। এসব পরিচালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসিসি। তাদেরকে 45 দিন সময় বেঁধে দিয়ে আলাদাভাবে চিঠি দেওয়া হয়েছে। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে তারা শর্ত পূরণ করতে না পারলে পরিচালক পদ থেকে অপসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে চিঠিতে জানানো হয়েছে। ফোনিক্স ফাইন্যান্স ও ফোনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ফোনিক্স ফাইন্যান্স 6% নগদ ও 6% বোনাস লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরের শেয়ার প্রতি আয় হয়েছে 1.89 টাকা, আগের বছর ছিল 2.02 টাকা, সম্পদ মূল্য হয়েছে 22.50 টাকা। আগামী 17 সেপ্টেম্বর বেলা 11:30 এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 26 জুলাই। এদিকে ফোনিক্স ইন্স্যুরেন্স শেয়ার হোল্ডারদের 12% নগদ লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরে ইপিএস হয়েছে 2.31 টাকা, আগের বছর ছিল 2.56 টাকা, সম্পদ মূল্য হয়েছে 34.68 টাকা। আগামী 16 সেপ্টেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 30 জুলাই। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত এই সঙ্গীত শিল্পীর অবস্থা এখন অনেকটাই সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডক্টর শিখা বিশ্বাস এবং ভগ্নিপতি ডক্টর প্যাট্রিক বিপুল বিশ্বাসের বাসায় অবস্থান করছেন। ডক্টর বিপুল বিশ্বাস ক্যান্সার বিশেষজ্ঞ, তার তত্ত্বাবধানেই এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে। গত বছরের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর 11 জুন রাতে বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয় তাকে। সপ্তাহখানেকের বেশি মিরপুরের বাসায় থেকে তিনি রাজশাহী চলে যান। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা বয়স্কদের মধ্যেই লকডাউন না মানার প্রবণতা দেখা যাচ্ছে রাজধানীর ওয়ারিতে। সেখানে দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা বলছেন স্থানীয়দের নানা অজুহাত খণ্ডাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। করোনা প্রতিরোধে ওয়ারির 41 নম্বর ওয়ার্ডে 4 জুলাই থেকে চলছে 21 দিনের লকডাউন। এস এম আশরাফের রিপোর্ট। স্বেচ্ছাসেবকদের সাথে চলছে তর্ক, কখনো বা বাইরে যেতে দেবার অনুরোধ, কেউ বা ধরিয়ে দিচ্ছেন উপাস থেকে বড় ভাইয়ের ফোন। এভাবেই লকডাউন ভেঙে বের হবার দৃশ্য চোখে পড়ে ওয়ারিতে। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ঝুঁকি জেনেও বয়স্করা বের হতে চাইছেন প্রয়োজন অপ্রয়োজনে। আমার শরীর কেউ ছিল, আমি এখন ওষুধ নাই, আমার ওষুধের জন্য আমি ডাক্তারের কাছে যাব। আমার আমার সাথে আমি তো আমার ফ্যামিলির মেইন গার্জিয়ান, এখন আমাকে তাহলে আটা নিয়ে আসেন, চাল নিয়ে আসো, এটা নিয়ে আসো, তখন আমি কি করব, হোয়াট টু ডু। কিন্তু এর সাথে যে তারা নিজেদের এবং এলাকার অন্যদের করোনা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছেন তা নিয়ে যেন ভাবতেই চাইছেন না। যারা গেছি ব্যাংকে আমাদের বলছে যে আমার আধা ঘন্টা লেখা দাও, আমি যাবো, আর আমার লিখে রাখো খাতা, টাইমটা লিখে রাখো, আমি যাবো আর আসবো, কিন্তু আমরা দিতেছে না। আপনি দোকান খুললেন, প্রতিষ্ঠান খুলে কাজ করবেন, চাকরি করবেন, ব্যাংকের চাকরি দেখাবেন, বিভিন্ন প্রাইভেট চাকরি দেখাবেন, এটা তো যুক্তিসঙ্গত হলো না।
তালিকা বলছে তিন দিনে 600 মানুষ বাসের এই সীমানা পার হয়েছেন। তারা প্রত্যেকে সংক্রমণ মুক্ত কিনা সে নিশ্চয়তাও নেই। বের হওয়ার জন্য অজুহাত হিসেবে তারা ডক্টরের যে আগে রিপোর্টগুলো ছিল এই রিপোর্টগুলো ব্যবহার করে তারা রোগী সেজে বের হওয়ার চেষ্টা করছে। কিছু নিয়ম দিয়ে যদি আমি এখানে একটা রোবট ছেড়ে দিতাম তাহলে সেই রোবটও কিন্তু কমান্ডে সেভাবেই কাজ করতো যে যাবে না যাবে না। বাট এখানে আমার অফিসার বা ফোর্স বা প্রশাসনের লোক রাখার কারণ কি যে মানুষের সমস্যাটাকে বুঝে ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত যেন দেওয়া যায়। জনভিত্তিক লকডাউনের মূল উদ্দেশ্য সে এলাকায় আক্রান্তদের একরকম আইসোলেশনে রাখা, কিন্তু এভাবে নিয়ম না মানার প্রবণতা সেই উদ্দেশ্যকে অনেকাংশে ব্যর্থ করে দিচ্ছে বলে অভিমত সচেতন নাগরিকদের। সরকার যেভাবে বলে ওইভাবে মেনে চলাটা এটা সবার জন্যই ভালো। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। টানা 105 দিন বন্ধ থাকার পর খুলল পেট্রাপোল বেনাপোল বন্দর। বাংলাদেশী ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টের দাবির মুখে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ অবশেষে খুলে দিল রফতানি বাণিজ্যের এই গেট। ফলে ভারত বাংলাদেশ দুদেশের মধ্যে দীর্ঘদিন পর আবারও চালু হয়েছে আমদানি রফতানি বাণিজ্য। এর আগে ভারত থেকে আমদানি চালু থাকলেও 7 জুন করোনা সংক্রমণের কারণে বাংলাদেশ থেকে রফতানিকৃত পণ্যবাহী ট্রাক ভারতে ঢুকতে বাধা দেয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। প্রতিবাদে 1 জুলাই ভারত থেকে আমদানিকৃত পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ বন্ধ করে দেন দেশীয় ব্যবসায়ীরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। কাবা শরীফ স্পর্শ করতে পারবেন না এবারের হজে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা। মহামারী করোনার বিস্তার রোধে নিজ দেশের সীমিত সংখ্যক লোক নিয়ে হজ পালনের সিদ্ধান্তের পর কাবা স্পর্শ করতে না দেওয়া সহ বেশ কিছু স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে সৌদি সরকার। এতে সব ধরনের সভা ও সমাবেশ নিষেধের কথাও জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। নামাজের সময় এমনকি কাবা শরীফ তাওয়াফের সময়ও 1.5 মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের, পরতে হবে মাস্ক এবং অবশ্যই নির্দিষ্ট সময় বুঝে হাত স্যানিটাইজ করতে হবে। 19 জুলাই থেকে শুরু হবে এবার হজের আনুষ্ঠানিকতা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় এবছর 1 লাখেরও বেশি পশু লালন পালন করেছেন খামারিরা, যার বাজার মূল্য 600 কোটি টাকারও বেশি। কিন্তু করোনা দুর্যোগে পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় জেলার প্রায় 12,500 খামারি। তবে খামারিদের দুশ্চিন্তা দূর করতে এবং কোরবানি পশু বিক্রি স্বাভাবিক রাখতে অনলাইন বাজারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর এ বি এম সাইফুজ্জামান। এবারে পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালকে 4-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ম্যাচের 3 মিনিটে পাও তোরেসের আত্মঘাতী গোলে লিড নেয় কাতালানরা। 11 মিনিটের মধ্যে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান জেরার্ড মরেনো। বর্তমান লিগ চ্যাম্পিয়নরা আবারও এগিয়ে যায় সুইস লুয়ারেজের গোলে। টানা 2 ম্যাচ ড্রয়ের পর স্কোরশিটে নাম লিখিয়ে বার্সেলোনার বড় জয়ে ভূমিকা রাখেন আতোয়া গ্রিজম্যান এবং আনসুফাতি। দ্বিতীয়ার্ধে মেসির একটি গোল বাতিল হয় অফসাইডে। এই জয়ের পরও 4 পয়েন্ট কম নিয়ে লিগ টেবিলের 2-এ অবস্থান কিক সেতিয়ানের দলের। লিগ টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। এ মাসের শেষে দেশের মধ্যাঞ্চলে বড় বন্যার আশঙ্কা, বিশেষ ত্রাণ পরিকল্পনা সরকারের। করোনা ভাইরাস ও উপসর্গে একদিনে মারা গেছে অন্তত 35 জন, শুধু খুলনাতেই 8 জনের মৃত্যু। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে ডিএমপির অভিযান শুরু তেজগাঁওয়ে, অবৈধ স্থাপনা ও আখড়া উচ্ছেদ।
এবং প্রবাসী কর্মীদের ইকামার মেয়াদ বিনামূল্যে আরও 3 মাস বাড়ালো সৌদি আরব। সুবিধা পাবেন কয়েক লাখ বাংলাদেশি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।